আমাদের সমাজ এখন নতুন সিস্টেম হয়েছে, বিয়ে হলে জামারা জামাই আর বউকে পাশাপাশি বসাচ্ছে প্যান্ডেল, আপনাদের দিকে বসাই প্যান্ডেলে, লোকরা খেতে আসবে, গিফট দিবে, উপহার দিবে, স্বামী স্ত্রী পাশে বসে আছে, আর বন্ধুরা এসে যখনই প্যান্ডেলে ঢুকবে বউটাকে দেখে বলবে দেখবে মালটা কেমন পেয়েছে, কি বলছেন কত ভালো লাগবে, তোমার বইয়ের লেগে এমন কমেন্ট করবে, এটার জন্য পাপি হচ্ছ তুমি। স্ত্রী দেখানোর জিনিস নয়, স্ত্রী হচ্ছে লুকানোর জিনিস। শুনেলেন, আজকে আমাদের সমাজে পরকীয়া ঘটার জন্য 100টা পরকীয়ার মধ্যে 99টা পরকীয়ার জন্য দায়ী হচ্ছে তাদের স্ত্রীর হাতে মোবাইল। আমার ভাই, মোবাইল আছে তো আছে, তার সঙ্গে যেটা সবথেকে ডেঞ্জার কাজ করছে সেটা হচ্ছে ফেসবুক আর হোয়াটসঅ্যাপ, ডেঞ্জার কাজ। স্ত্রী ফেসবুকে মেসেঞ্জারে বন্ধু পাঠাচ্ছে, তুমি বন্ধুত্ব করবে ইয়াসিনের সঙ্গে, তুমি বন্ধুত্ব করবে পরপুরুষের সঙ্গে, বলছে আমার ক্লাস ফ্রেন্ড, বিয়ের পরে তোমার প্রত্যেকটা পুরুষ মানুষ ফ্রেন্ড তোমার জন্য হারাম। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? স্ত্রীর জন্য বিয়ের পরে প্রত্যেকটা বন্ধু হারাম। আমি যখন আমার স্ত্রীকে বিয়ে করি তখন পড়ে ক্লাস সেভেনে, ভালো করে চুল বাঁধতে পারতো না, 13 বছর 8 মাস বয়স, আমার বোনরা বড় বোন ছোট বোন চুল বেঁধে দিত, চুলটা বেঁধে দিত, তখন বিয়ে করেছি আমার স্ত্রীকে। তো এখন তার যারা বান্ধবী আছে, যারা বন্ধু আছে, তারা পেছনে লোকের কাছে বলে আমার শ্বশুর গ্রামে ইয়াসিন সাহেবের বউ তো ওই জন্য অহংকারী হয়েছে, বছরে 3 বছর হলো এখন একবারও বাপের বাড়ি যাইনি, তার মানে কি আমি অত্যাচার করি? আমার বউকে জিজ্ঞেস করে এসো, তার মানে ভালোবাসা পেয়েছে বলেই যেতে চাই, একবারও চাইনি, খালি একটাই কারণে পর্দার খেলাফি হবে, কি বুঝলি, চিন্তা করে। আমি বলি মাঝে মাঝে ছুটি হয়েছে ছেলেদের চলে যাও, বলে আপনার খিদমতের কুটি হয়ে যাবে, আপনি রাত দুটোই ঢুকেন, পায়ে তেল দিতে হয়, কখনো চা করে দিতে হয়, তাই আমার কষ্ট হয়, তাহলে কি তৈরি করেছি? আর আপনাদের একজন এমপি বলছে মোলবিরা বউকে ভালোবাসা দিতে জানে না, মহব্বত শিখতে হবে, তার নাম হচ্ছে নুসরত জাহান, সে একটা জায়গায় মিডিয়ার সামনে বলেছে ইয়ে মোলবি লক্ষ্য মহব্বত কি পাঠ পড়নি চাই, যারা হামারে বিবিও সে পুছলো মোলবিও কে বিবিও সে ये अपने माई के यहां नहीं जाती है, मेरे बीवी से आके नुसरत जहां जरा पूछ लीजिए, हम हमारे बीवी से कितने मोहब्बत करते हैं, तुम इतना मोहब्बत करने वाली हो, शाम को एक शहर तो सुबह और एक ठो, तुम्हारा बिस्तर में एक ठो, बाजार में एक ठो, दोपहर बेला एक स्वामी, रातर बेला और एक भा, संक्षेपे बोल रहा बेसी किचू बोल पड़ा। আমার ভাই, মোলবিদের মুখ খুলিও না, আমি বলে যাচ্ছি শুনেন, স্ত্রীর সঙ্গে সবাই মহব্বত করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ, ভালো ব্যবহার স্ত্রীর সঙ্গে, পুত্র পরিজনের সঙ্গে, আজকে পরকীয়া, এটার জন্য দায়ী আপনি, আপনার স্ত্রীকে পর্দায় আনতে পারেন না। আজকে দেখিয়ে দেব ওই মোলবিরা যারা আমাকে গালি দেয়, যারা আমাকে বলে, আমি একটা কালিয়া চকের মলি সাহেবকে বলেছি মলবিকে, আপ আপনে স্টেজ পে কিউ নহীঁ কহতে, আপ আপনে মেম্বার মে কিউ নহীঁ কহতে, ঔরত কো মজার মে জানা হারাম হ্যায়, ঔরত কো মজার মে জানা তো দূর, নিয়ত করনা ভি হারাম হ্যায়। আমি এখানের মাটিতে চ্যালেঞ্জ করে যাচ্ছি লালবাগে, আবার যদি আল্লাহ আশায় আসবো, আল্লাহ হায়াতে রাখলে আবার আমি ফিরবো, আবার যদি কেউ দাওয়াত দেয় আসবো, সেই মোলবিদিকে হাজির করে করবেন, কোনো দ্বিধাবোধ নেই, কোনো অসুবিধা নেই, তাতে যে তপকারী মোলবি হোক, যে দলেরই মোলবি হোক, আপনি এক কাছে করবেন। আমি বলতে চাই, আমাদের কোনো কোনো আহলে হাদিস মোলবি নয়, কোনো দেওবন্দি আলেম নয়, যাদিকে কাফের বলে ফতোয়া দাও, আহলে সুন্নাতুল জামাতের সব থেকে বড় মোলবি আলা হযরত আহমদ রাজা খান বেরেলভি, তার ফতোয়া রিজবিয়া ছাপা হয়েছে করাচি থেকে, ফতোয়া রিজবিয়া 1 নম্বর 24 পৃষ্ঠা নম্বর 497 98 99, এই তিনটে পৃষ্ঠার মধ্যে তিনি তিনটে জিনিস বর্ণনা করেছেন। একটা হচ্ছে
ইসলাম সত্যর উপরে টিকে আছে মিথ্যার উপরে নয় সেখানে লিখেছেন মিথ্যা করে যারা হযরত হোসেনের কবর তৈরি করে মাতম করে মুরসিয়া গায় ফাতিহা পড়ে চাদর চড়ায় এটা নাজায়েজ এবং হারাম কাজ আমাদের কোন মুলবি বলেনি এটা আহমদ রাজা খান লিখেছে ফতোয়ায়ে রিজভিয়ায় দ্বিতীয় নম্বর কোন মেয়ে সে যদি মাজারে যাওয়া তো দূরের কথা মনে মনে নিয়ত করে সেটাও হারাম আমার ভাই আর এই মুলবিরা তোমরা বলতে পারো না স্টেজে চেপে যে ঔরত কো জানা হারাম হ্যায় নিয়ত করনা ভি হারাম হ্যায় কিউ আগর বল দোগে তো তোমারা পেট মে খানা কম পড় যায় খানে মে ফতিহা দেখবেন আমাদের দেশে আছে আমি ইউপিতে দেখেছি কি বুঝলেন বোম্বাইয়ে একটা ঘটনা বলি আমি যখন গুজরাটে ছিলাম 2002 এর দাঙ্গায় ছিলাম আমি একটা জলসাই বলেছি আমার ঘটনা রত লম্বা বলবো না আমি পালিয়ে এসেছিলাম পালিয়ে এসে মুম্বাই যখন নেমেছি তখন সকাল 8টা হবে তো মাদ্রাসা খুঁজে পাচ্ছি না বোম্বের কিছু ঠিকা জানি না এত বড় মহানগরী কোথায় নেমে বাসটা নামালো ভলভো বাস ছিল নামিয়েছে কোথায় মারাঠা মন্দির বলে একটা হল আছে যে হলেতে শাহরুখ খানের একটাই বই 10 বছর চলেছিল DDLG আমার মনে আছে ওখানে দাঁড়িয়েছি তো যেদিকে যাই একই রাস্তা দুজন ছিলাম আমার এক বন্ধু সন্ধে নেমে এলো পয়সা আছে বিস্কুট বিস্কুট কিনে খাচ্ছি কিধার যাও ইয়া কোন সে কাহা মাদ্রাসা হ্যায় যাকে জিজ্ঞেস করছি কেউ বলছে না মুম্বাই কেউ কেউ কি জিজ্ঞেস করে না কারো উত্তর দিতে চাই না ও চলে গেল নিজের নিজের কাজে তো সন্ধ্যের দিকে একটা বুড়ি মা বোরকা বানি তিনি এলেন ওই বাস স্ট্যান্ডে আমাদেরকে বলছে বেটা কিধার জানা হ্যায় আমি বললাম মা হাম লোগ মাদ্রাসা ঢুঁড় রে হ্যায় আবি তক মাদ্রাসা নেই মিলা কিধার কুছ মাদ্রাসা মিল যায় তো চলে যায়েঙ্গে বলে হামারে সাথ চলো আমি ঠিক আছে চলিয়ে বলে হামারে ওয়াহ এক বড়া মাদ্রাসা হ্যায় আমি ঠিক আছে চলিয়ে তো আমি উনার সাথে চাপলাম বাসেতে আমার সাথীটা বলছে ইয়ার ও বিহারি ছিল বলছে ইয়ার কাহিন বিগ দেগা তো আমরা বেগ দেগা বেজ দেগা ও হায়াত মত আল্লাহ কে হাত মে চলো তো সেই চলে গেলাম বোরকাবালি মে একটা বড় মাদ্রাসা যেখানে বেরেলিদের মাদ্রাসা ঢুকলাম হেড মোল্লার ব্যবহার খুবই ভালো মুহতামিম জি যেটা সত্য সেটা বলতে হবে নাহলে আল্লাহর কাছে দায়ী হয়ে যাব খুব ভালো ব্যবহার করেছে কোরআন পড়া শুনলো আরে ইয়ার ইতনে আচ্ছে কোরআন পড়তে হো দিয়ে দাখলাও করে নিল তারপরে সকালবেলায় উঠে দেখছি মাদ্রাসায় নামাজের পরে কিয়াম হচ্ছে আমরা দুজনে বসে আছি অফিসে ডাকলো আমলো ভাই হামারে বাপ তো ইস পর পত্থর হ্যায় বড়ে আলিমে দিন হ্যায় হাম তো ইয়ে নাহি কর সকতে তো উনারা বুঝে গেল তারপরে কিন্তু সকল উস্তাদকে ডেকে বলে দিলে এ দো বচ্চে কে উপর কোই এতরাজ মত করনা যিনি মুহতামিম ছিল ই আপনি খেয়াল সে চলে কোই বাত নাই আমরা দেখলাম মাথা ঢুকার জায়গাটা ঢুকু দু চার দিন যাক তারপরে মাদ্রাসা ঠিক খুঁজে নেব আট ঘন্টা তো বুঝি আর আমি খুব চম্পট ছিলাম চালাকের দিক দিয়ে আমি ছ মাস ছিলাম বোম্বের অলি গলি আপনাকে এখান থেকে বসে রাস্তা পর্যন্ত বলে দেবো কোন দিকে কোথায় ঢুকতে হবে সব ঘুরেছি আমার ভাই তো তারপরে দাওয়াত সেখানে একটা জিনিস দেখেছি খালি কোরআন খানি আর দাওয়াত খাও তো আমি দেখলাম পড়ার পড়ো ডিস্টার্ব সকাল হচ্ছে তো আমাকে সব ছাত্ররা দাওয়াতে চলে গেছে আমি কিন্তু যেতাম না কারো বাড়িতে দাওয়াত খেতে ওই সব কোরআন খানি পড়ার লোক মরার দাওয়াত খেতে যেতাম না তো আমাকে বললে বেটা কই নেই হ্যাঁ থোড়া ফাতিহা কর কে আও মানে ইয়ার ফাতিহা কিয়া হোতা হ্যায় কি বললেন আমরা হযরত আমি তো ফতোয়া ফাতিহা মালুম নেই হ্যায় বলে শুন না দো তিন সূরা পড় দেনা সূরা ফাতিহা পড় দেনা আর ও খানা রাখেঙ্গে উসমে যারা ফু মার দেনা বাস ফাতিহা হো জায়েগা দুয়া কর দেনা মানে চলো ইয়ার দেখ লেতে ইয়ে ভি করকে চলে গেলাম সাহস করে সাহস তো আমার কঠিন ছিল চলে গেলাম গিয়ে তাদের বাড়িতে যত রকমের খানা রান্না হয়েছে যত রকমের খানা তারা কেউ খায়নি সব অপেক্ষা করছে হুজুর আসবে ফাতিহা করবে তারপরে খাবো আমি গেলাম সব মালগুলো নামিয়ে দিলে আমি কিচ্ছু পড়ি নাই দিয়ে দোয়া করে দিলাম দে বলে খানে মে থারা দম কর দিয়ে কর দিলাম
শালা পকেটে 1000 টাকা ভরে দিলে আমরা দারুণ লাভ পে ওই জন্য শালা ছাড়তে পারছে না কি বুইলেন ফতেহায় 1000 টাকা কি বুইলেন তো আমার আব্বাজিকে ফোন করলাম এরকম এরকম ব্যাপার বলে পাশে তারপরে উনি মুহতামিমি একটা ভালো মাদ্রাসা বলে ওয়া চলে যাও ওয়া কোই তাকলিফ নেই হোগি ये एकदम पूरा आप लोगों का मदरसा है पाटिए दिल चले गेला असुविधा केटे गेल खाली बोलले जलसे में आके जरा हमारे जलसे में एक कुरान तिलावत कर देना किरात पढ़ देना हम जरूर आएंगे तो आमा के देखिए दिले ये हमारा बच्चा है और पैसा कमी लीले आदाई कर लीले आमा के देखिए हमें कुछ भी बोली नहीं तो हम जखनी जाए দেখা করি আমার সঙ্গে খুবই এখন বয়স হয়ে গেছে কিন্তু ভালো ব্যবহার করেন আমার সঙ্গে ভালো তো এখন আমি বোম্বে হজ হাউসে জলসা করতে গিয়েছিলাম মুলাকা বলে ইয়ার বহুত আচ্ছে মুকাররিন হো গয়া হম তো আকসার আপি কে খিলাফ বলতে রহতে হ্যায় দে আমি বললাম হযরত এক বাত কহুন বলে হযরত ইয়ে ইয়ে জো হ্যায় ইয়ে সহী হ্যায় হমনে তো আলা হযরত আহমদ রেজা খান কা ভি ফতোয়া কি কিতাব পড় লি বলে ভাই দেখো ये पेट चलाने के लिए कुछ भी करना पड़ता है तखन আমি কুরআন শুনালাম ইন্নাল লাযিনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইশতারুনা বিহি সামানান কালিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলে দাও তোমাদের মধ্যে কিছু এমন মোলবী থাকবে যারা নিজেদের পেট চালাবার জন্য আমার আয়াতকে লুকিয়ে দেয় আমার হক কথাকে লুকিয়ে দেয় তারা নিজেদের পেটেতে আগুন ছড়ায় আর কিছু ভরে না ওই জন্য আমার বাবাজিরা আমার ভাইরা পৃথিবীতে যতগুলো পাপ আছে আপনি একবার চুরি করেছেন আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন আপনার দ্বারা ব্যভিচার হয়ে গেছে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন ক্ষমা চাইলে কিন্তু কেউ যদি জেনে বুঝে আল্লাহর সঙ্গে শিরিক করে সেই পাপ আমার আল্লাহ ক্ষমা করবেন না কেউ করবেন না জোরে বলুন ইনশাআল্লাহ